আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। নূরে আলম সিকদার, ছাত্রলীগের প্রাক্তন নেতা, ষাট দশকের শুরু থেকে আন্দোলনে জড়িত, যুদ্ধে বিএলএফ এর নেতৃত্বে ছিলেন এবং তিনি নিউক্লিয়াসের একজন সদস্য। নূরে আলম জিকু, ডক্টর মাহফুজুর রহমান কর্তৃক লিখিত মুক্তিযুদ্ধের উপরে যে বইটি, সে বইটি প্রকাশন করতে সম্মানিত সভাপতি, মঞ্চভূমিষ্ট মুক্তিযুদ্ধের যিনি সংগঠকবৃন্দ, মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা এবং এই জন্মের মুক্তিযুদ্ধের প্রতি আগ্রহশীল সমাজ বন্ধুরা, আমার অভিনন্দন মন্ত্র। 20 বছর আগে দেশ স্বাধীন হয়েছে, তার নেতৃত্বে কাদের উদ্যোগে এ ব্যাপারটি এখনো নিষ্পত্তি হয়নি। এক কথায় বলতে গেলে শেখ মুজিবের নামে মুক্তিযুদ্ধ হয়েছে, এ ব্যাপারটি জাতীয় আন্তর্জাতিক, কারণ সেটি নিয়েও আজকে প্রশ্ন উঠেছে। একদিনে বা হঠাৎ করে কোনো দেশে সম্মুক্ত হয় না, আমাদের দেশে হয় না। আমাদের দেশে মুক্তিযুদ্ধের দীর্ঘ ইতিহাস, আমাদের এই সমস্যাগুলি নতুন করে প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা কেউ তথ্যভিত্তিক কোনো গ্রন্থ রচনা করেননি। যে কটি বই মুক্তিযুদ্ধে রচিত হয়েছে সবগুলো ফরমাশ দিয়ে ইতিহাস রচনা করার চেষ্টা করেছেন, যার জন্য প্রকৃত ইতিহাস উদ্ঘাটন। শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক, যে সংখ্যাটি 1972 সালের জাতীয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে, যে 30 লক্ষ শহীদ, যে আলোচনা এবং যে বিভ্রান্তি আজকের প্রজন্মের কাছে উপস্থাপিত করা হচ্ছে, এগুলো অত্যন্ত দুঃখজনক এবং বিভ্রান্ত। বন্ধুরা, এই অনুষ্ঠানগুলো শিখছে আমাদের আইনমন্ত্রী অনুসাক্ষর প্রয়োজন, ওনার কাছে যখন সেই সংবিধানটি হাজির করা হলো রাওয়ালপিন্ডিতে, উনি সেই সংবিধানের সই না করে পদত্যাগ করে বাংলাদেশে ফিরে আসলেন। বিরোধী আন্দোলন চলছিল, সেই আন্দোলনের ছাত্র সমাজের মধ্যে অবিসংগত নেতা ছিলেন তৎকালীন সময়ে শাহ মুজিব হোসেন, যিনি ছাত্রলীগের সভাপতি নেতা ছিলেন মরুম শেখ কাজকর, এবং এই চারজনকে দিয়ে প্রথমে স্বাধীনতার কাজ ছাত্র অঙ্গনে শুরু হয় বলে আমার যতদূর জানা এইখান থেকে শুরু হয়। পরবর্তী পর্যায়ে শাহ মুজিব হোসেন স্যার তার আইন ব্যবসায় ফিরে যান, উনি আর এটার সাথে জড়িত ছিলেন না। পরবর্তী পর্যায়ে আমরা এই নিউক্লিয়াসকে আরও সম্প্রসারিত করি, এখানে একজন বসে আছেন রাজ্জাক স্যার, যার উপরে দায়িত্ব করেছিল ওই নিউক্লিয়াসের সারা বাংলাদেশের সংগঠন গড়ে তোলার। আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটি পুরানো জেলায় প্রত্যেকটি সাব ডিভিশন থেকে একজন করে প্রতিনিধি নিয়ে, যেখানে 4টি সাব ডিভিশন ছিল, যে জেলায় 3টি সাব ডিভিশন ছিল, যে জেলায় 5টি সাব ডিভিশন ছিল, যেগুলো আজকে এখন জেলা হয়ে গেছে, সেইগুলোর থেকে একজন করে প্রতিনিধি নিয়ে প্রত্যেক জেলায় এই স্বাধীন বাংলার নিউক্লিয়াস গড়ে তোলা হয়, এবং রাজ্জাক স্যার এবং আরিফ সাহেব, কাজী আরিফ সাহেব পরবর্তীকালে 64 পরবর্তীতে কাজী আরিফ সাহেব এর দায়িত্ব গ্রহণ করেন। তার পরবর্তীতে নারায়ণ সিং স্যার, আসম আব্দুর রব স্যার, মার্শাল মনি স্যার থেকে আরম্ভ করে পর্যায়ক্রমে নেতৃত্বের সমন্বয় ঘটে, এবং তাদের নেতৃত্বেই সাজান সিয়া স্যার বলেছেন যে তাদের নেতৃত্বেই পতাকা ডিজাইন করা হয়েছে, তাদের নেতৃত্বেই স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়েছে, তাদের নেতৃত্বেই জয় বাংলা বাহিনী বানানো হয়েছে, তাদের নেতৃত্বেই স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ, ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে, এবং তাদের নেতৃত্বেই এই কাজটি করেছে। আমি যতদূর জানি এই কাজের সাথে সমন্বয় করার জন্য
শেখ মুজিবুর রহমান সাহেবের যোগাযোগ রক্ষা করতেন সিরাজুল খান এবং আব্দুর রাজ্জাক। এই দুইজনকে আমরা দায়িত্ব দিয়েছিলাম আমাদের কার্যক্রমের সাথে শেখ মুজিবের সাথে যোগাযোগ রাখার জন্য। একটা পর্যায়ে 1967-68 সালের দিকে যে আগরতলা মামলার কথা আমরা অনেকে জানি, আগরতলা মামলায় বাঙালি সৈনিকরা, বিশেষ করে একজনের নাম আজকাল আমরা ভুলেই গেছি, কমান্ডার মোয়াজ্জেম হোসেন, যিনি আগরতলা মামলা অর্থে আমি বলতে চাই যে সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যে কাজ শুরু হয়েছিল তার উদ্যোক্তা ছিলেন কমান্ডেন্ট মোয়াজ্জেম হোসেন সাহেব। আমরা মরহুম আলী রেজা সাহেবের মাধ্যমে এই নিউক্লিয়াসের পক্ষ থেকে আমরা আলী রেজার মাধ্যমে এনাদের সাথে যোগাযোগ রাখতাম। ওনারাও সরাসরি শেখ মুজিবের সাথে যোগাযোগ ছিলেন, বিশেষ করে স্টুয়ার্ট মুজিব, সুলতান সাহেব, এনারা শেখ মুজিবের সাথে সরাসরি যোগাযোগ করতেন, মোয়াজ্জেম সাহেব যোগাযোগ করতেন। এবং এইভাবে বিভিন্ন অঙ্গন থেকে আমরা জানি, যেমন আমাদের এই অঙ্গন থেকে শেখ মুজিবের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ে তাকে সামনে রেখে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অঙ্গনে কাজ করেছি, তেমনি মাওলানা ভাসানী সাহেবের নেতৃত্বেও যারা সেদিন কাজ করতেন, তাদের মধ্যেও বাংলাদেশ স্বাধীনতার উদ্যোগ, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কার্যক্রম পরিচালিত হয়েছে, কিন্তু এগুলো ইতিহাসে। আর 7ই মার্চের আপনারা শুনেছেন সাজান সিরাজের কাছ থেকে যে 2রা মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসুর সহসভাপতি আসম আব্দুলের নেতৃত্বে আসম আব্দুল নিজে হাতে এই নিউক্লিয়াসের অঙ্কিত পতাকাটি সর্বপ্রথম বাংলাদেশের আকাশে উঠিয়েছিলেন। 3রা মার্চ ঢাকা শহরে পল্টন ময়দানে শেখ মুজিবকে সামনে রেখে সেদিন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা সাজান সিরাজ স্যার স্বাধীনতা ইস্তাহার পাঠ করেছিলেন, এবং তারই রেশ ধরে 7ই মার্চে শেখ মুজিবের ঐতিহাসিক ভাষণ রেসকোর্স ময়দানে। সেই ভাষণের পরে আমরা যার যার দায়িত্ব নিয়ে আমরা চলে গেছিলাম নিজ নিজ এলাকায়। আমি বিশেষ করে আমার বাড়ি কুষ্টিয়ায় গিয়ে আমরা ওখানে সমস্ত জনগণকে সংগঠিত করে জয় বাংলা বাহিনী করে এবং আমরা স্বাধীনতার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে যখন কাজ করছি, 25 মার্চ ওখানকার এমপি ছিলেন মরহুম গোলাম কিবরিয়া স্যার, ওনার সাথে কথা বলে ওনাকে ঘুমসিকে উঠিয়ে ওনাকে নিয়ে সবাইকে সংগঠিত করে যে থানা দখল করলাম, থানা দখল করে থানা সব অস্ত্র টস্ত্র নিয়ে আমরা কুষ্টিয়াকে কুয়াখালীকে হেডকোয়ার্টার করে কাজ শুরু করলাম। 25 তারিখে রাত ভোরবেলায় আর্মি এসে কুষ্টিয়া দখল করলো। আমরা চুয়াডাঙ্গায় যে বিডিআর ক্যাম্প ছিল, আমাদের ওই সমন্বয় কমিটিতে আছেন ওসমান গনি সাহেব, মেজর ওসমান গনি তখন ওখানে কমান্ডার ছিলেন, ক্যাপ্টেন আজম ওখানে ছিলেন, সুবেদার মুজাম্মেল হোসেন ওখানে ছিলেন, ওনাদের সাথে যোগাযোগ করে 31 মার্চ আমরা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কুষ্টিয়াকে পুনর্দখল করে সমস্ত সেনাদেরকে আমরা বন্দি করে হত্যা করে কুষ্টিয়া পুরো জেলায় স্বাধীনতার পতাকা উড়িয়ে আমরা তৎকালীন একটা হেডকোয়ার্টার, সমগ্র বাংলাদেশের আরেকটি হেডকোয়ার্টার হিসাবে কোয়ালখালী কাজ করেছে। এর উপর দিয়ে আমি আজম খানের সাথে পার করেছি, আমি মহসিন মুস্তফা মন্টুকে পার করেছি, আমি কী বলে হসনু সাহেবকে পার করেছি, এদিকে ফরিদপুর ওবায়দ স্যার আর কুষ্টিয়া আমরা, এরা মিলে সমস্ত নেতাদেরকে এদিকে পার করে 9ই এপ্রিল 1971 সালে সিরাজুল আলম খান এবং তার সাথে আরও 12-13 জন বিদেশি সাংবাদিক এবং আমাদের কিছু আমলা ওনারা যে হাজির হলেন ওনাদেরকে পার করে দিয়ে, ওনাদের সাথে কথা ছিল আমাদের আগেই সিদ্ধান্ত ছিল নিউক্লিয়াসে যে আমরা কেউ ভারতে যাব না, আমরা বাংলাদেশে থেকে স্বাধীন, কিন্তু সবাই যখন চলে গেলেন 9 তারিখে সিরাজুল আলম খান আমাকেও নিয়ে যেতে চাইলেন, আমি বললাম আমি যাবো না, আপনি যান ফিরে আসেন। রাজ্জাক সাহেব আমাকে চিঠি পাঠালেন 1লা মে, আমি বার হয়ে গেলাম আমার সাথীদের নিয়ে, ওখান থেকে রাজ্জাক সাহেব, তোফান স্যার,
মরহুম মোহাম্মদ শাহজাহান, ওনারা এসে মরিপুর থেকে আমাকে নিয়ে গেলেন কলকাতা। কলকাতায় নিয়ে যাওয়ার পরে সিরাজুল খানের সাথে দেখা করলাম। ওখানে সিদ্ধান্ত হলো যে আমরা বাংলাদেশ সরকারের অধীনে নিরপেক্ষভাবে বাংলাদেশ লিবারেশন ফোর, যেটি পরে মুজিব বাহিনী হিসাবে চিহ্নিত হয়েছিল, এদের আলাদা ট্রেনিং হবে, আলাদা প্রশিক্ষণ হবে, আলাদা কমান্ড হবে, এবং আমরা গণযুদ্ধে এই যুদ্ধকে গণযুদ্ধে রূপান্তরিত করে আমরা যুদ্ধকে সুলম্বিত এবং আমাদের নিয়ন্ত্রণ নিয়ে আসবো। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রথম যখন ট্রেনিং বিএলএফের ট্রেনিং নিয়ে যাওয়া হলো, সেইখানেই আমাদের ট্রেনিং চলছে। সেইখান থেকে আমরা ট্রেনিং প্রাপ্ত হয়ে আমরা চারটি সেক্টরে বিভক্ত হয়ে, বিএলএফের চারটি সেক্টর ছিল এ বি সি ডি। এ ছিল আগরতলা, বি ছিল মেঘালয়, সি ছিল পাগা, না সি ছিল বোধ হয় ব্যারাকপুর, আর ডি ছিল পাগা। একটা দায়িত্বে ছিলেন রাজ্জাক সাহেব, পাগার দায়িত্ব কী বলে মেঘালয়ের দায়িত্বে রাজ্জাক সাহেবের টু আইসি ছিলেন আমাদের শহীদ আহমদ সাহেব, একটা দায়িত্বে ছিলেন আমাদের শেখ ফজলুল মনি আগরতলার, তার টু আইসি ছিলেন মান্নান সাহেব, একটা দায়িত্বে ছিলেন সি সেক্টর ব্যারাকপুরের তোফায়েল সাহেব, তার টু আইসি ছিলাম আমি, আর একটি সেক্টর ছিল পাঙ্গাতে যার দায়িত্বে ছিলেন সিরাজুল খান, টু আইসি ছিলেন মনিরুল ইসলাম মনি। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা যে যুদ্ধের কমান্ডার মাঠে নাই বন্দি, অথচ কমান্ডারের নামে যুদ্ধ হচ্ছে, 30 লক্ষ মানুষ জীবন দিচ্ছে, 2 লক্ষ মাবন অকাতরে তার সম্ভ্রম দিচ্ছে, এই ঘটনা পৃথিবীতে বিরল। এদেশের হিসাবে দেখা গেছে যে মুক্তিযোদ্ধাদের শতকরা 73% হল কৃষকের সন্তান, শ্রমিকের সন্তান। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এইটাই যে এই দেশের সাধারণ মানুষ কৃষক শ্রমিক তাঁতি কামার কুমার শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার কর্মচারী সকলেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল মুষ্টিমেয় লোক ছাড়া, এবং মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটা জাতীয় ঐক্য, বাঙালি জাতীয় ঐক্য, বাঙালি জাতীয় ঐক্যের চেতনা, একটা ধর্মনিরপেক্ষতার চেতনা, যুদ্ধের সময় একই বাঙ্কারে হিন্দু মুসলমানের রক্তে পদ্মা মেঘনা যমুনার রক্ত পানি লাল হয়েছে, হিন্দুদেরকে মুসলমানরা আশ্রয় দিয়েছে, হিন্দু না মুসলমান একথা মানুষ ভুলে গেছে, আমরা বাঙালি এ কথাটাই তখন সবচাইতে বড় করে দেখা দিয়েছে। যুদ্ধের মধ্যে দিয়ে যে বাঙালি জাতীয়তাবোধ এবং যে নব চেতনা এবং নব আকাঙ্ক্ষার জন্ম হলো, সেই নব চেতনা নব আকাঙ্ক্ষা এবং নব জাতীয় ঐক্যকে আমরা ধরে রাখতে পারলাম না। আমরা সেই স্বাধীনতার চেতনার ঐক্যকে ধরে রাখতে পারলাম না, স্বাধীনতার পক্ষের শক্তি বিভক্ত হয়ে গেল। আর আজকে যে ষড়যন্ত্র চলতেছে, আজকে 24 মার্চ 2001 সাল, আজকে বাংলাদেশের যে অবস্থা, আজকে বাংলাদেশের যে মৌলবাদের উত্থান, আজকে বাংলাবাদ দেশে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, এই চক্রান্ত ষড়যন্ত্র হঠাৎ করে শুরু হয় নাই। এই চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে আমার মতে এবং ইতিহাসবিদদের মতে 1971 সালের 17ই ডিসেম্বর থেকে। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর 17ই ডিসেম্বর থেকে যারা বাংলাদেশকে সমর্থন করেন নাই,
মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে এবং আঞ্চলিকভাবে। তারা কিন্তু সেই দিন থেকেই ষড়যন্ত্র শুরু করেছে। একদিকে মুক্তিযুদ্ধের মধ্যে বিভক্তি, মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্তি, মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে বিভক্তি, আর একদিকে ষড়যন্ত্রকারীদের ঐক্য। এই ঐক্যের প্রথম রেজাল্ট হলো, এই ষড়যন্ত্রের প্রথম ফসল হলো, প্রথম ফল হলো বঙ্গবন্ধু সপরিবারে হত্যা। আমরা অনেকে মনে করি বা বিশ্বাস করি যে কিছু বিভ্রান্ত অফিসার, আর্মি অফিসার সেনা ছাউনি থেকে বেরিয়ে এসে ট্যাঙ্ক নিয়ে এসে হঠাৎ করে শেখ মুজিবের সমস্ত পরিবারকে হত্যা করে দিল। এটা অবশ্য ঘটনা, কিন্তু এটা তো সত্য না। এর পিছনে সত্যটা হলো যে কজন বিভ্রান্ত অফিসার বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে না। কামরুজ্জামান সাহেব এবং তাজউদ্দিন সাহেবকে জেলখানার মধ্যে যে হত্যা করেছে, কেন? যাতে স্বাধীনতার পক্ষের নেতৃত্ব আর না থাকে। তারপরের চক্রান্ত কি? তারপরের চক্রান্ত হল জিয়াউর রহমানের ক্ষমতা দখল। জিয়াউর রহমানের ক্ষমতা দখল, ক্ষমতা দখল করে উনি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে চেতনা আমরা অর্জন করেছিলাম, যে চারটি মূল নীতির ওপরে 72 সংবিধান রচিত হয়েছিল, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র। জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে এক একটি সামরিক ফরমান জারি করে এই চারটি মূল নীতিকেই পরিবর্তন করেছেন। উনি সামরিক শাসন জারি করে গণতন্ত্র হত্যা করেছেন, উনি সামরিক ফরমান জারি করে অসাম্প্রদায়িকতাকে বাদ দিয়ে ধর্মের নামে রাজনীতি করার অনুমতি দিয়েছেন, উনি বাঙালি জাতীয়তাবাদকে বাদ দিয়ে আরেকটি ফরমান জারি করে বাংলাদেশি জাতীয়তাবাদ করেছেন, এবং আরেকটি ফরমান দিয়ে সমাজতন্ত্রের পরিবর্তে সামাজিক ন্যায় বিচার কায়েম করেছেন। এবং সবচেয়ে জঘন্য কাজ যেটা করেছেন সেটা হল এই যে সামরিক ফরমান দিয়ে যে সংবিধানকে সংশোধন করলেন, সংবিধানকে পরিবর্তন করলেন, মুক্তিযুদ্ধের মধ্যে অর্জিত চেতনাগুলোকে খর্ব করলেন, এইগুলো আর কোনো কোর্টে বিচার করার মতো অবস্থা রাখলেন না। উনি পঞ্চম সংশোধনী জারি করে এইগুলোকে সংবিধানের অংশ করে নিলেন। আজকে কিন্তু সংবিধানে, আজকে যে সংবিধান প্রচলিত আছে এই সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনার মূল চার নীতি নাই। অতএব 75 থেকে 96 পর্যন্ত পালা বদল করে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তিরা একের পর এক ক্ষমতায় এসেছে। 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধের শক্তি যারা যে যেখানে ছিল তারা সবাই একত্রিত হয়ে এক মঞ্চে ফ্রন্ট গঠন করে 47 চেতনায় ফিরে যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই।